যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু, এই না শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফর জামান বাবর বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র। বলা হয় পাকিস্তান এবং চীন ভারতের যে ক্ষতি করতে পারেনি তার থেকে বেশি কম্পন ধরিয়ে দিয়েছিল বিএনপির এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর, যিনি তৎকালীন সময়ে ভারতের কাছে ছিলেন মূর্তিময় এক আতঙ্কের নাম। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে যেসব গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে 2004 সালের পহেলা এপ্রিল ঘটে যাওয়া অপ্রত্যাশিত একটি ঘটনা, যা তৎকালীন ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে তলানিতে পৌঁছে দিয়েছিল, হুমকির মুখে ফেলে দিয়েছিল ভারতের সেভেন সিস্টার্সকে। ধারণা করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক বৈরিত হওয়ায় ক্ষমতার টেবিল থেকে ছিটকে পড়ে বিএনপি। এটি হল চট্টগ্রামে পহেলা এপ্রিল 2004 সালের 10 ট্রাক অস্ত্র মামলা, আর এর সঙ্গে জড়িত থাকা নামটি হল তৎকালীন সময়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার একটি ডায়ালগ এখনো দেশের তরুণ যুবকদের মুখে উচ্চারিত হচ্ছে, তা হলো না শত্রু আইডেন্টিফাইড নাও, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবর একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। যদিও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তারপরও তিনি ছিলেন দেশের প্রশাসনিক কার্যে সিদ্ধহস্ত। তিনি 1991 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। এরপর 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বাবরের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থানের মূল ভিত্তি ছিল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা। বলা হয় তার আমলেই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল সবচেয়ে বেশি নিরাপদ, ভারতীয় বিএসএফরা ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে। 2004 সালের পহেলা এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। গভীর রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজ জেটিতে এসে পৌঁছায় বড় দুটি ট্রোলার, যা ছিল অস্ত্র ও গোলা বারুদে পূর্ণ। পরবর্তীতে এই ট্রোলারে পাওয়া যায় চীনের তৈরি 1790টি অস্ত্র, 6,500 ম্যাগাজিন, 11 লাখের বেশি গুলি, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। এ যেন এক আকাশচুম্বী ষড়যন্ত্র, যা বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদ চালানের ঘটনা। এই বিপুল পরিমাণ অস্ত্রের গন্তব্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো, যারা সেভেন সিস্টার্স অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৎকালীন সময়ে কিছুটা শীতল থাকলেও এই অস্ত্র চালান ধরা পড়ার পর সেই সম্পর্ক আরও অবনতি ঘটে। অনেকেই মনে করেন এই অস্ত্র চালান আটকের ফলে ভারতের নিরাপত্তা চিন্তা নিয়ে পরিধি আরও বেড়ে যায়, নিরাপত্তা জোরদার করা হয় সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলেই ধারণা করা হয়। তিনি এর আগে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহ উস্কে দিতে চেয়েছিলেন। বাবর এবং তার সহযোগীদের বিরুদ্ধে 2005 সালের 6 জুলাই এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। 2014 সালের 14 ফেব্রুয়ারি তারিখে আদালত এ মামলার রায় প্রকাশ করে। আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। বিচারের রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই মামলার মাধ্যমে প্রকাশ পায় তৎকালীন সরকারের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকা, যা দেশের রাজনীতি ও সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন তোলে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের উপর জনমনে সন্দেহ দানা বাঁধে। সম্প্রতি আবারও লুৎফুজ্জামান বাবরের নাম আলোচনায় উঠে এসেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের পর। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এই বক্তব্যের পরেই বাবরের ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়।
বাবরকে অনেকেই মনে করেন ভারত সরকারের জন্য একটি মূর্তিময় আতঙ্কের নাম, কারণ তিনি এক সময়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহী দল গঠনের মাধ্যমে অস্থিরতা তৈরি করেছিলেন। পরিশেষে 10 ট্রাক অস্ত্র মামলা শুধু একটি মামলাই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জটিল অধ্যায় যা এখনও প্রভাবিত করে যাচ্ছে বর্তমান পরিস্থিতিকে। লুৎফুজ্জামান বাবরের এই ভূমিকা আজও মানুষকে ভাবায় এবং তাকে নিয়ে বিতর্ক থেমে নেই। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না অবশ্যই।